চলতি বছর দেশে ইলিশের উৎপাদন ছয় লাখ মেট্রিক টনে পৌঁছবে যা আগের বছরের চেয়ে প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন বেশি এমন পূর্বাভাস দিয়ে মৎস্য অধিদপ্তর জানিয়েছে জাটকা সংরক্ষণ কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে সোমবার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনের ভার্চুয়াল আয়োজনে এসব কথা উঠে আসে বছর দশক আগেও দেশে ইলিশের উৎপাদন ছিল তিন লাখ মেট্রিক টনের নিচে সরকারের হিসেব বলছে দু হাজার আট নয় অর্থ বছরে দুই লাখ টন ইলিশ ধরা পড়েছিলো জালে সাগরার নদীতে যা দু হাজার অর্থাৎ গেলো বছর পাঁচ লাখ হাজার টনে পৌঁছায় অর্থাৎ গেল ১২ বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে উনাশি শতাংশ সরকারের আশা এই ধারা অব্যাহত থাকলে চলতি বছর উৎপাদন পৌঁছে যাবে ছয় লাখ টনে একশো মিটার জালেই এক ঘন্টায় কতটুকু জাতকে আসছে সেটা আমরা হিসাব করে যদি দেখি স্যার আমরা দুই হাজার সতেরো আঠারো সালে ছিল স্যার সাত পয়েন্ট ফাইভ কেজি এই বছর স্যার বিশ কেজি পাওয়া যাচ্ছে স্যার মানে হচ্ছে স্যার ঝাটকার প্রাচুর্য তো এবার অনেক বেশি অন্যান্য বছরের তুলনায় আর আমরা যদি নদী ভিত্তিক দেখি স্যার তাহলে পদ্মা নদীতে স্যার আমরা যে পরিমাণ মাছ হারভেস্ট করি এখন প্রায় তেইশ পার্সেন্ট তার ঝাটকা আসতেছে স্যার মেঘনাতে চোদ্দ পার্সেন্ট আমরা যদি অ্যাভারেজ করি স্যার বড় নদীগুলি তাহলে আমাদের গড়ে এবার পাওয়া যাচ্ছে এগারো পার্সেন্ট যেটা গতবারে ছিল স্যার আট পার্সেন্ট এটি মূলত আমাদের সকলের আমি বলবো যে যেখানে যে অবস্থায় আছেন সকলের সমন্বিত প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে আজকের সেটি আমরা অব্যাহত যদি রাখতে পারি ছয় লক্ষ মেট্রিক টন কেন তার চেয়ে বেশি ইলিশ ইনশাল আমরা উৎপাদন করতে পারবো এরই অংশ হিসেবে চার এপ্রিল থেকে সারা দেশে জাটকা সংরক্ষণ কার্যক্রম পরিচালনা শুরু করেছে সরকার যা চলবে দশ এপ্রিল পর্যন্ত এই সময় ইলিশ ধরা পরিবহন কিংবা বিপণন নিষিদ্ধ করা হয়েছে যার উদ্বোধনী আয়োজনে জানানো হয় এই কার্যক্রমে চলতি বছর দুইশো কোটি টাকা ব্যয় করা হবে যা দিয়ে জেলেদের বৈধ জাল বিতরণ থেকে শুরু করে অন্যান্য প্রণোদনার ব্যবস্থা করা হবে একই সঙ্গে ঝাটকা সংরক্ষণে তদারকি কার্যক্রমও বাড়ানোর কথা জানানো হয় অনুষ্ঠানে কিছু কিছু সমস্যা তো আছে সব জায়গায় সমানভাবে জেলেদের সব প্রয়োজনীয় প্রণোদনা তারা পাননি আমরা কিন্তু নির্দেশনা দিয়ে রেখেছি যে এটা রেগুলার আপডেট হবে আপডেটের ভিতর থেকে যিনি পেশা ছেড়ে চলে গেছেন তাকে আমরা মৎস্যজীবী তালিকা রাখবো না নতুন যারা মৎস্যজীবী হিসাবে আসছে তাদের কিন্তু আমরা তালিকার ভিতর রাখবো আপনারা খেয়াল করেছেন যে একটা পর্যায়ে দশ কেজি চাল দেওয়া হতো দশ কেজি থেকে এখন উন্নীত করে সেটাকে আমরা চল্লিশ কেজিতে করেছি এভাবে কিন্তু সব জায়গায় আমরা কাজ করছি হিসেব বলছে দেশের মোট মাছ উৎপাদনের সোয়া বারো ভাগই আসে ইলিশ থেকে উপকূলের প্রায় ছয় লাখ জেলে শুধু ইলিশ আহরণ করেই জীবন ধারণ করে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছ টেলিভিশন